হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব একদম নিরামিষ মুগ ডাল দিয়ে চাল কুমড়ার তরকারি। এইভাবে নিরামিষ মুগ ডাল দিয়ে চাল কুমড়া রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর এই তরকারিটা রান্না করা খুবই সহজ, একদম কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই মুগ ডাল দিয়ে চাল কুমড়া তরকারিটা আমি কীভাবে রান্না করব। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা, 1টা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন। ফোড়নগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়া। এইখানে আমি একটা জালি চাল কুমড়া ছিলে তারপর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন, তবে এই রান্নাটা জালি চাল কুমড়া দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 4টা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা। এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই রান্নার মধ্যে মরিচের পরিমাণটা কম দিতে হবে, বেশি ঝাল হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব, তবে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন চাল কুমড়াগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। এখানে আমি 1/2 কাপের মতো মুগ ডাল শুকনো খোলায় টেলে তারপর আমি এগুলিকে একটা সিটি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তবে সিদ্ধ করার সময় লক্ষ্য করতে হবে ডালগুলি যাতে একদম গলে না যায়, প্রায় 80-90% যাতে সিদ্ধ হয় এমনভাবে এইগুলিকে সিদ্ধ করতে হবে। আর জলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, চিনিটা পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন এইগুলিকে আবারও 10-12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10-12 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দেখুন ডালগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যাবে না, ঠিক এমনভাবে ডালটা থাকলে ভালো লাগে। আর চাল কুমড়াও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না, তবে ধনিয়া পাতাটা দিলেই বেশি ভালো লাগে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার নিরামিষ মুগ ডাল দিয়ে চাল কুমড়া রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ চাল কুমড়া রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।